আসসালামু আলাইকুম, শান্তাবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। আজকে আমি আপনাদেরকে আমার বাগানের অগস্টের 5 তারিখ থেকে অগস্টের 11 তারিখ পর্যন্ত এই আপগ্রেডটা দেব। এখানে আপনারা দেখছেন আমার সেই পটলের গাছ, এটা ঠিক পটল না, এটাকে বলে বোধহয় মানে আমরা বলি চাইনিজ পটল, কিন্তু ওর নামটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, পরে আপনাদের বলে দেব। এই গাছটা দেখুন, অনেকেই লাগাতে পারেন এই গাছটা, সেই জন্য আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডালে 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 এর ফ্রুট। আজকে আমার বাসায় আমার মামাতো ভাই এসেছে প্রতীক, ওকে বলেছি আসতে, যে ওর বাসার গ্রোসারিটা আমার বাসা থেকে করতে। তো আজকে চলুন আমরা বাগানে কি কি করছি আপনাদের সাথে শেয়ার করি। আজকে প্রতীক আসছে আমার মামাতো ভাই, ওকে আজকে আমি গ্রোসারি করাবো আমার বাসা থেকে। এইটা কে? এইটা আমার বাবু। বাবু, আমাদের বাবু কোথায়? নাম কি বাবুটার? নাম কি? ওয়াফিক। হে, আজকে ওয়াফিক ইয়ে করবে, গ্রোসারি করবে না? আচ্ছা। হে, এই যে দেখো, আজকে ফুপ্পি ইয়ে করেছি, পাতা কেটেছি, সব গাছের পাতা কেটেছি, এগুলো সব ঠিক আছে পতেন, পরিষ্কার করতে হবে না সোনা ভাইয়া। এই যে এক পাশে, এক শুধু এক পাশে রাখলেই হবে, ওখান থেকে তুলে ফেললেই হবে। আমার ওই এখানে আমার তিনটা লাউ হয়েছে এক সমান, এখন প্রতীককে বলেছি ওর পছন্দ মতো একটা কেটে নিতে। তুমি দেখে নাও কোনটা ভাল লাগে, খেতে ইচ্ছা করে সেটা নিবা। সবগুলাই ভালো আছে। হ্যাঁ, এক সমান, তাই না? কি আশ্চর্য! নাই, ওইটা কেটে ফেলছি আমি সকালে, না দুটো ছোট ছোট লাউ কেটে ফেললাম, ওগুলো আর ইয়ে হয়নি, বড় হয়নি। হ্যাঁ, ওইটার গোড়া থেকে কেটে নাও। এটা আমার 4 নম্বর লাউ। হ্যাঁ, কি হেভি না, একদম সলিড। হ্যাঁ, হ্যাঁ, দুইটাই খায়, দুইটাই। কারণ এই কয়েকদিন তো আমার রান্না করার সময়। এই যে ভিতরে, হ্যাঁ বড় যেগুলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ওটা নিয়ে নাও, পেকে যাবে, পট করে পেকে যাচ্ছে জানো। এই যে দেখো, পরশু দিন ভালো ছিল, তুমি ভর্তা খাও তিতা করলার? আচ্ছা আচ্ছা, ওই যে ওই লম্বাটা নাও, ওই যে বড়টা ভিতরে, যে কটা লাগে নাও। হ্যাঁ, ওর ভিত সামনে আরো দুইটা আছে দেখো, বড় বড় দুইটা কেটে নাও। ওই হলুদটার পাশে দেখো তুমি, ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা যথেষ্ট বড় হয়েছে, ওই খেতে ভালো লাগবে। তার এই পাশে দেখো, হ্যাঁ ওইখানে দেখো কত সুন্দর। আরো দেখো নিচের দিকে পাবা, একটু হাত দাও, ঝাঁকা দাও। হ্যাঁ, ভিতরে ভিতরে লুকিয়ে থাকে। হ্যাঁ, ওখানে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, ফটাস ফটাস করে পেকে যাচ্ছে একদম চটচট করে।
হাত দিয়ে দেখো তো, নিচে একটা ঝাঁকা দাও তো হাত দিয়ে। হ্যাঁ, কত যে উপর থেকে পড়ে থাকে। তারপরে এই যে এখানে আছে এটাও নিতে পারো, ওইটাও ম্যাচিউর হয়ে গেছে। এই পাশে এইটাও ম্যাচিউর হয়েছে, এই পাশে আরো আছে। তুমি হাত ইয়ে দিলে, হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ দেখো, তুমি তুমি হাত দিয়ে একটা ইয়ে করো, দেখো যে কোথায় ভারী যেখানে দেখবা সেখানে ঝুলছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যেখানে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই পাশেরটাও নাও, এই যে এটা, এটাও পেকে যাবে। খাও তোমরা। ঠিক আছে, হ্যাঁ ঠিক ওই বাহাতে, হ্যাঁ হ্যাঁ ঠিক, না ওইটাকে কেটে দিও আমাকে। এই যে এই যে এই পাশে দেখো ভাইয়া, ওই যে ওই যে ওই যে ওই যে, না 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 তুমি সোজা হাত দাও, নিচে নিচে আর একটু উপরে। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখছো কত বড়, ওরকম লুকায় থাকে। হ্যাঁ ওইভাবেই হয়েছে। হ্যাঁ পাকাটা তুমি বের করে দাও, তোমরা না খেলে রেখে দিও, আমি ইয়ে করবো নি, ভর্তা করবো, ভর্তা যা মজা তিতা করলা জানো না। হ্যাঁ আর পেকে গেলে সব ফেটে যায়। হ্যাঁ দেখো তো, আর ওই হলুদটা দেখো তো দিতে পারো কিনা, ওইটাকে আমি ধুয়ে ভর্তা করবো, তিতা করলা ভর্তা ভীষণ মজা। এবার আমরা পুঁই শাক তুলছি। আমি তাই ভাবছি, ওই যে আমার মনে থাকে না তো, উল্টাপাল্টা করে ফেলছি হয়তো বা, কিন্তু ওটা ঠিক করে ফেলবো, দেখে নেই। হ্যাঁ না, মেয়ে ফুল আছে, মেয়ে ফুল আছে, আস মানে আসছে, কামিং। হ্যাঁ তাই, না তাহলে খুলে ওটাকে ইয়ে করো। আচ্ছা পথে ওই যে ডাল চলে গেছে, ওই ওই ডালটা কেটে ফেলো। হ্যাঁ ওটাকে আস্তে করে টান দাও তো, দেখো তো কিভাবে আসে। হ্যাঁ গোড়া থেকে কাটো, কয়েকটা ভাগ কেটে ফেলো। মাঝখানে কাটো, কাটলে হ্যাঁ হ্যাঁ লম্বা যেগুলো সেগুলোকে টান দাও, গোড়া থেকে কাটো একদম। খুঁজে বের করেছে না, মজার। হ্যাঁ ওইভাবে করিনি, পতেন যখন কাটছিল তখন করেছি। তাই তুমি নেমে যাবে, আর আমার না লাঠি লাগবে, ওই ডালিয়াটা ফুটেছে, ডালিয়াটা ভেঙে যাবে, কিন্তু লম্বা লাঠি লাগবে। আব্বু এটা টেবিলে রেখে আসো। হ্যাঁ বাহ বাহ, এটা খেলার জন্য না, টেবিলে রাখার জন্য, টেবিলে রেখে আসো, পছন্দ হয়নি। এবার মরিচ তুলবো। হ্যাঁ ম্যাচিওরগুলো হাত দিয়ে দেখো, মোটা যেটা হেভি সেগুলো ম্যাচিওর হয়ে গেছে, ভালো ঝাল কিন্তু এটা। হ্যাঁ
আমি এগুলো মানে তুমি একটা দুইটা দিলেই একটা না একদম আমাদের আমার কোনো তরকারি লাগবে না, ঝাল হয়ে যাবে। হ্যাঁ, আগে আমি মনে হয় দিয়েছিলাম না? আমরা মনে হয় খাইনি, দীপু খাইনি। ও আচ্ছা, হ্যাঁ ডালিয়া গাছটা দুই একটা পাতা কাটবো, আমি কেটে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আরো দু একটা কাটতে হবে। ফুলটা দেখা যাচ্ছে না, আমি কেটেছিলাম সকালে কয়েকটা। কাটছিস না? হুম, হাত হাত না ঝাল ঝাল লাগলে চোখে লেগে যাবে একদম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে এসছে, ফুল এসছে, দেখেছো? ওই ইয়ে দিয়ে করতে হবে। সকালে করতে গেলাম, ওরে বাবা আমাকে তিনটা ধরেছে, দৌড়ে এসে না একদম একটা আমার হাতের উপরে বসে কামড় দিবে, আমি ভয়ে দৌড়। এই গতবারের মতো ওরা অ্যাটাক করে সাংঘাতিক। হ্যাঁ, নাদিয়া রাগ হবে, বুবু আমাকে এত এত সবজি দিচ্ছে, আমি সারা রাত ধরে কি সবজি বান ইয়ে করব। লালগুলো সবগুলি কেটে নাও। এই পাশে আছে আরো। এইটা কে যায়? এই পাশে আর একটা আছে। এই গাছে একটা আছে, এটা পেকে যাবে ভাইয়া, নাও। কালকে আর একটা কিন্তু ইয়ে করতে হবে, বুঝছো মল্লিক? কালকে আর একটা খুলবে ফুল মনে হয় আমার কাছে। ফার্স্ট ধন্দুল, আল্লাহুম্মা বারিক। এটা একটা লুফা, এই যে পাশে আছে, এই পাশে আছে একটা, এই পাশে আছে একটা, আর একটা পতেনকে বলছি কেটে নিতে। এটা আমার বাগানের 5 নম্বর লাউ, আল্লাহ বাড়ি সলিড কিন্তু। পতেন ভাই একটু করবা? এটা আমার বাগানের 6 নম্বর লাউ, আল্লাহ মোবারক। এটা আমার বাগানের 7 নম্বর লাউ, আল্লাহ মোবারক। আমার খুব ভালো লেগেছে প্রতীক আজকে ওর বাসার গ্রোসারিটা অনেকটা আমার বাসা থেকে করে নিয়ে যেতে পারলো, নিজে হাতে কেটে আমার ভাইটা সব সবজিগুলো তুলেছে। আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, নিজে হাতে বাগান করার এই একটা আনন্দ। আর সব বন্ধুবান্ধবদেরকেও আমি সব সময় সবজি বিলিয়ে দিই, অনেকেই খেয়েছে আমার বাসার সবজি, সবাই অনেকেই আছে বসে থাকে যে কখন শান্তাপা দিবে, কি শান্তাভাবে দিবে সবজি। ভালো লাগে, মাঝে মাঝে জিজ্ঞাসাও করে যে এখনও আমরা কিন্তু পাইনি, আমি বলি তোমাদের সিরিয়ালে এখনও আসেনি, সবার নাম আছে আমার কাছে, আমি একজন একজন করে সবাইকেই দেব। তো গত বছর আমি 42টা ফ্যামিলিকে দিয়েছিলাম, এবার অলরেডি 10-12 জন হয়ে গেছে। এবার বেশি ফলন হয়নি অ্যাকচুয়ালি, যার কারণে খুব বেশি মানে হুড়াহুড়ি করে দিতে পারিনি। তো যাই হয়েছে তাতেও সন্তুষ্ট।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আজকের মতো খোদা হাফেজ, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।